প্রিয়জিৎ মিত্র কি এখানে উঠেছিল? হ্যাঁ স্যার, কিন্তু উনি তো এই মাত্র বেরিয়ে গেলেন। ওনার ওয়াইফ এখনো আমাদের গেস্ট হাউসেই আছেন, উনি এলে আপনি ওনার সাথে কথা বলে নেবেন। বউ নিয়ে এসেছে প্রিয়জিৎ মিত্র, কিন্তু সৃষ্টি কোথায়? আপনি এসে গেছেন মিসেস মিত্র? কর্পোরেট ব্যাংকগুলো এত আনএথিক্যাল, একজনের ডিটেইলস আরেকজনকে দেয় কি করে? কিন্তু অতগুলো টাকা তুমি কাকে দিয়েছো? শীতাংশুর মনে আঁচ আসতে দেওয়া যাবে না যে আমি অমিয় দত্তকে অতগুলো টাকা দিয়েছি। আজ মন্দিরে এত ভিড় কেন? কার নামে পূজো দেবেন? শীতাংশু গুহরা। কি হয়েছে তোমার? আপনারা কেউ জল আনুন। মিন্দি বারবার মনে হচ্ছে কে ওনাকে ভুল বুঝিয়েছে। কে ভুল বোঝাবে? আমরা যদি সেটা খুঁজে বার করি। দেখুন, যেদিন শীতাংশু গুহরায় বাড়ি ফিরে রিয়াক্ট করলেন, তার আগে উনি কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন, সেটুকু অন্তত যদি জানা যেত। সেদিন বাড়িতে আসার আগে, রিয়াক্ট করার আগে ও কোন নাগবাগান লেনে কারো বাড়িতে গিয়েছিল। কার বাড়ি গিয়েছিল সেটা জানি না, কিন্তু ঠিকানাটা জানি। নাগবাগান লেন, নাগবাগান লেন, কে থাকে ওখানে? ওখানে কি তবে কেউ? আজই একবার যাই ওখানে। স্যার, একজন ভদ্রমহিলা এসেছেন আপনার সাথে দেখা করতে। সেটা জানি না, মানে উনি নাম বললেন মিস ব্রেগানজা। হ্যালো মিস ব্রেগানজা। হাই মিস্টার। কিন্তু এখন তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, এবং তুমি কিন্তু কোনো মিথ্যে উত্তর দিতে পারবে না। সত্যি মিথ্যে মানে? তুমি অমিয় দত্তকে কেন টাকা দিয়েছো? আপনি কোথায় আছেন ফাইলটা নিয়ে? এই ফাইলটা যেখানে থাকার কথা সেখানে পৌঁছে দিতে। যারা প্রিয়জিৎ মিত্রদের মতো লোকদের ঠকাতে পারে, তারা যে স্যারকেও ঠকাবে না তার কি মানে আছে? আর আপনি যা জিজ্ঞেস করছেন না, ওইসব নাম ঠিকানা এগুলো সব ভুল। শান্ত মনে জলটা খান। শুনুন, মিস্টার অমিয় দত্ত, আপনি কিন্তু এইভাবে বাঁচতে পারবেন না। আপনি বাড়িতে চলে এলেন হঠাৎ, বড় বিপদ হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। অমিয় বাবু, আপনি এখানে? আমি বলছি বর্দা। অমিয় বাবুকে ওরা পেল কি করে? সৃষ্টিকে এই লোকটা আজ নিজের ঘরে দরজা বন্ধ করে আটকে রেখেছিল বর্দা। ওদের পারিবারিক ব্যাপারে তোর? উনি আমায় আটকে রেখেছিলেন নিজের দোষ ঢাকতে। উনি কি দোষ করেছেন সেটা আমরা ওনার মুখ থেকেই শুনিনি। কি ব্যাপার অমিয় বাবু, আপনি এখন এই বাড়িতে? কেসটা হলো কি? বড় বৌদির মুখটা একে থেকে হিংসাগর থেকে আমসি কেন হয়ে গেল? অবিনা, এ কে? কি জানি দিদি, এনাকে তো আগে কখনো দেখিনি। হে পলা, ইনি কে রে? জানি না। অমিয় বাবু, অমিয় বাবু কে? কি হলো? অমিয় বাবু যে বললেন উনি বিন্দিকে আটকে রেখেছেন ওনার বাড়িতে, তাহলে এটা এটা কি হলো? বিন্দি ওনার সাথে এলো কি করে? আমি তো কোনো ক্লুই পাচ্ছি না। অমিয় বাবু, আমি জানতে চাইছি আপনি এখানে কি করে এলেন? আর সৃষ্টি, তুমিও বা? আমি বলছি বর্দা। না, চোরাগুটিতে খেলা হচ্ছিল মনে হয়। পাকা কিতালে ঘরে উঠে গেল কিনা সেটাই। এই লোকটাকে চিনতে পারছো? মিস্টার অমিয় দত্ত, এই লোকটা বিন্দিকে, সৃষ্টি, সৃষ্টিকে এই লোকটা আজ নিজের ঘরে দরজা বন্ধ করে আটকে রেখেছিল বর্দা। অমিয় বাবুকে ওরা পেল কি করে? আমি তোনাকে বারণ করলাম বাড়ি যেতে, আর এত অল্প সময়ের মধ্যে উনি তো বাড়ি পৌঁছতে পারেন না। তাহলে তাহলে ওদের সাথে দেখা হলো কোথায়? কি বলছো জিৎ, উনি সৃষ্টিকে ওনার ঘরে আটকে রেখে দিয়েছিলেন মানে?
কেন? জিত, এটা ওদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে তুই। ব্যাপারটা সত্যি পারিবারিক কিনা সেটা উনি আমাদের জানাবেন। আর মিস্টার মিত্র, উনি আমায় আটকে রেখেছিলেন নিজের দোষ ঢাকতে। উনি কি দোষ করেছেন সেটা আমরা ওনার মুখ থেকেই শুনিনি। মানে বলুন মিস্টার দত্ত, আমাকে যা বলেছেন সেগুলো এবার সবার সামনে বলুন। কি কি বলবেন উনি? এখানে একটা পার্টি হচ্ছে, একটা সেলিব্রেশন হচ্ছে, তার মধ্যে এসব কি হচ্ছেটা কি? এক্সকিউজ মি ম্যাডাম, আমি জানি এখানে যেটা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বিশ্বাস করুন এখন এখানে যেটা হতে চলেছে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। বিন্দি সীমার মুখে মুখে এইভাবে কথা বলছে? বলুন মিস্টার দত্ত, রঞ্জনা রায় আপনার স্ত্রী নন, কর্ণ রায় আপনার ছেলে নন, বলুন। বিন্দি কি করছে এসব? রঞ্জনা অমিয়বাবু স্ত্রী নয়, কিন্তু উনি তো ওর বিয়ের আগে এসে বলেছিলেন ওর সাথে রঞ্জনার বিয়ে ঠিক হয়েছে। আর এই তো কদিন আগে উনি আমাকে বলেছেন যে রঞ্জনা তার পরিচয় লুকিয়ে কর্ণকে নিয়ে এই বাড়িতে এসে উঠেছে, যাতে কর্ণকে আমার সন্তান পরিচয় দিয়ে এই সম্পত্তির ভাগ সে পেতে পারে। এ কথা কি সত্যি নয়? মানে উনি এত বছর ধরে মিথ্যে বলে যাচ্ছেন কেন? আপনি এত বড় নির্লজ্জ যে এতক্ষণ ধরে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলেন, অথচ এখন সত্যিটা আর বলতে পারছেন না, সত্যিটা বলুন। আপনি যদি এইভাবে চুপ করে থাকেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আমাকে সীমন্তিনী গুহরায় এই মিথ্যে কথাটা বলতে বলেছিলেন। আমি কি ভাবছি জানেন? এই যে সুন্দর মুহূর্তগুলো আমি ভুলতে চাই না। প্রত্যেক বছর আপনার জন্মদিনে আমরা রাতের কলকাতা ঘুরব। প্রতি বছর জন্মদিনে আপনি থাকবেন আমার সঙ্গে? আমরা আপনাকে নিতে এসেছি মরানি, চলুন আমাদের সাথে। এই আইবুড়ো ভাতের খাওয়াই যে তোর শেষ খাওয়া হবে পারুল, এবার তোর মৃত্যু নিশ্চিত। খবরদার ভগবান আচার্য, আমার সামনে বাধা সৃষ্টি করার চেষ্টা করো না, কারণ তুমি এখনো জানো না তোরই তার সাধনার শক্তি কত। কি হলো? একটু চোখ সরাতেই এমন অনর্থ? শ্যামাকে আমি পুজোর ঠিক ইনভলভ করিয়ে নেব, পুজোর জিনিসপত্র সাজানো, ঠিকঠাক করে রাখা। শ্যামা নিশ্চয়ই এই সব কিছু খুব ভক্তি ভরে করতে পারবে। শ্যামার পুজোতে এখানে থাকার দরকার নেই। আপনারা সকলে মিলে সব ব্যবস্থা ঠিক মতো করে এসেছেন তো? আমার মা খোলা আকাশের নিচে, গঙ্গার জল হয়, নিশ্চয়ই খুব আরামে থাকবেন, কি বলেন? আমরা সকলে মিলে বাড়িতে আরাম করে শুয়ে থাকবো, আর ওদিকে আমার মা অর্ধচেতন, তার উপর যদি শিয়ালের। তোমাকে আরেকবার বলছি, তুমি যাও একটিবার গিয়ে মাকে দেখে এসো। আমরা যেটা ঠিক করেছি আগে রেজিস্ট্রি ম্যারেজটা হবে, তারপরে যথারীতি যেভাবে বিয়ের অনুষ্ঠান হয় সেইভাবে হবে। তুমি কোন নামে সই করছো অনন্যাদি? তোমার নাম তো অনন্যা নয়, তোমার নাম তো মেঘা।